সার দিয়ে পড়ে রয়েছে কাটা গাছ, কেটে ফেলা হয়েছে 8টি মূল্যবান মেহগনি গাছ। উত্তর চব্বিশ পরগনার হেলেনচায় কোনো অনুমতি ছাড়াই ব্যক্তিগত জমি থেকে গাছ কাটার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। বাগান মালিকের অভিযোগ, রবিবার সকালে তৃণমূল পরিচালিত হেলেনচা গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাসের উপস্থিতিতে গ্রামবাসীদের একাংশ গাছ কেটে ফেলেছেন। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আমার সীমানার মধ্যে এই গাছগুলো রয়েছে, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমি কোর্টে ইনজাংশন পেয়েছি, কোর্টের ইনজাংশন থাকা সত্ত্বেও আমাকে আমি থানায় অভিযোগ করতে গেছি। আমার জোরপূর্বক আজকে চায়না বিশ্বাস, অগর হাওলাদার এবং তার সেই সঙ্গে গ্রামের বহু লোক একসঙ্গে জড়ো হয়ে বিভিন্ন গ্রাম থেকে লোক ধার করে নিয়ে এসে গুন্ডামি করে জোরপূর্বক আমার এই গাছগুলো জোরপূর্বক কেটে দিয়েছে। গ্রামবাসীদের পাল্টা দাবি, হেলেনচা বাজারে নিকাশি নালা তৈরির কাজ চলছে, ওই 8টি গাছের ফলে কাজ করতে অসুবিধে হচ্ছিল। এটা হাজার হাজার মানুষের রাস্তা, জনগণের রাস্তা, দীর্ঘ 70 বছর ধরে এই রাস্তা ব্যবহার হয়, কলোনি সৃষ্টির সময় থেকে এই রাস্তা রয়েছে এবং এটা ও জবরদখল করে ওই বাড়িঘর তৈরি করেছে, স্কুলের জায়গা, সরকারি জায়গা, ড্রেনটা থমকে আছে, কালো জল পাড়ার মধ্যে ঢুকে কলেরা হয়ে মানুষ মারা যাওয়ার উপক্রম হয়েছে, মশার উপদ্রব হয়েছে। এই যে জায়গাটা, এটা পঞ্চায়েতের জায়গা, এটা যখন উপেন বিশ্বাস ছিল তখন এই রাস্তাটা আয় ডিপার্টমেন্টের রাস্তা, এটা সরকারি পঞ্চায়েতের মধ্যে পড়ে এবং আমার প্রাক্তন উপপ্রধান, এখন উনি উপপ্রধান আছেন, ওনার হাতেই এই গাছগুলো লাগানো পঞ্চায়েত তরফ থেকে। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পঞ্চায়েত থেকে ওখানে গাছ কেটে বলছে ড্রেন করা হবে, তো সেই পঞ্চায়েতের এবং তৃণমূলের নেতাদের কাছে আমাদের প্রশ্ন, পৃথিবীর ভারসাম্য এমনি নষ্ট হয়ে যাচ্ছে, তাতে এইভাবে সবুজ ধ্বংস করে, গাছ ধ্বংস করে সেখানে কি এইভাবে ড্রেন করা যায়? এটা আমাদের প্রশ্ন রইল এবং প্রতিবাদ রইল। সে সরকারি কোনো গাছ যদি কাটতে হয় তাহলে আমাদের বন দপ্তরের পারমিশন নিয়ে কাটতে হবে, এটাই হচ্ছে নির্দেশ, কারণ আইন আইনের পথে চলবে, কারণ আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি একটা চেয়ারে বসে আছি বলে আমি কোনো যে কোনো কাজ করতে পারি না, আমার নিয়ম মেনেই সেই কাজ করতে হবে। যদি কেউ উইদাউট পারমিশনে যদি কোনো করতে থাকে সেটা নিশ্চয়ই আমাদের বন দপ্তর সেটাকে অবশ্যই একদম আন্তরিকতার সঙ্গেই কিন্তু তার ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ সূত্রে খবর, বাগান মালিকের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।